বাংলা টিভির দেশ বিদেশের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি খন্দকার রুহুল আমিন আপনাদের 2018 সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের যে বাংলা টক শুরু করছি। আপনারা জানেন যে 2018 সাল আজকেই আমরা পদার্পণ করলাম এবং 2017 সালের ভালো মন্দ মিশিয়ে শেষ হয়েছে। নতুন বছরটা আমরা চাই যে আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের ব্যবসা বাণিজ্যর জন্য প্রতিটা ক্ষেত্রে যেন সুন্দর ভালো একটা দিক পাই। কেননা 2018 সাল আমরা জানি যে 11তম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে আগামী 5টি বছর আমরা আমাদের গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করব। এই নিয়ে আলোচনা করব, আলোচনা অর্থাৎ সমীকরণ 2018। এই সমীকরণটা কী হবে এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য তিন ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে আছে, তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন প্রফেসর আব্দুল মান্নান, সাবেক এমপি জি। মাঝখানে যিনি আছেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। সর্বডানে আমাদের অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, সদস্যের নির্বাহী কমিটি বিএনপি। ভালো সবাই আপনারা। আমি আসব ফখরুল ইমাম এমপি সাহেবের কাছে, কারণ জাতীয় পার্টির আজকে 32তম আপনাদের যেটা বছরে পদার্পণ করলেন, এবং এখানে আমাদের পার্টির যে চেয়ারম্যান উনি যে কথাটি বললেন যে এখন জাতীয় পার্টি নিজের পায়ে দাঁড়িয়েছে, সুতরাং তার কর্মীদের সেই ধরনের আন্দোলন করে বা সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে তারা যেন বিজয় ছিনিয়ে আনতে পারেন, এই ধরনের একটি আহ্বান জানিয়েছেন। তো আমার প্রত্যাশা বা আমার জিজ্ঞাসা যেটা, যে জাতীয় পার্টি এতদিন কি নিজের পায়ে দাঁড়ায়নি? প্লিজ, ধন্যবাদ আপনাকে জি। প্রথমেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। জাতীয় পার্টি অনেকদিন হাঁটিহাঁটি পা করতে করতে প্রায় 32 বছর চলে এসছে জি। এর আগেও আরও 2-3 বছর আগে অন্য নামে, যেমন জনদল, তারপরে জাতীয় ফ্রন্ট, তারপরে জাতীয় পার্টি হয়েছে। তো সেদিক দিয়ে চিন্তা করলে আরও 2 বছর, 32-34 বছর ধরে একই ধারার রাজনীতি আমরা করে এসেছি। তার মধ্যে আপনি জানেন 34 বছর, এই 32 বছরের মধ্যে 9 বছর আমরা শাসন করেছি দেশকে, জাতীয় পার্টি, এবং সফলভাবে শাসন করেছে। তখন একদম বেসিক কিছু রিফর্ম হয়েছে জি। তারপরে 1991 সালে জাতীয় পার্টির আপনার ক্ষমতা হস্তান্তর করে, করার পর সেই সময় জাতীয় পার্টির বিরুদ্ধে, আপনি যেটা বললেন, সেই সময় জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অবিচার হয়েছে, এবং সেই অবিচারের কারণে আমরা 91-এর ইলেকশনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাই নাই। আমাদের নেতা হোসেন মোহাম্মদের সাথে বক্তৃতা দিতে দেওয়া হয় নাই। কথা ছিল ওনাকে জেলে নেওয়া হবে না, কিন্তু ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো। এতগুলো কিছু করার পরেও জাতীয় পার্টি এককভাবে 35টা সিট পেয়েছিল সেদিন, এবং তখন থেকেই জাতীয় পার্টি চেষ্টা করছে আবার রাজনীতিতে ফিরে আসা। চেষ্টার একমাত্র দ্বিতীয় কারণ হলো, আমাদের মনের মধ্যে আমরা গেঁথে নিয়েছিলাম যে আমরা যদি চলার পথে প্রত্যেকটা ইলেকশন যেটা আসবে সেটা আমরা পার্টিসিপেট করব, সেটা যেভাবেই হোক, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকুক কি না থাকুক। তাদের রেজাল্ট এসছে, প্রথমে 35, তারপরে আমরা 14, তারপরে 17, তারপরে 20-22, এভাবে করতে করতে এবার আমরা 40টি আসন পেয়েছি। এবং আপনি দেখবেন যে রংপুরে 21শে ডিসেম্বর সিটি কর্পোরেশন রংপুরের যে ইলেকশন হলো, সেই ইলেকশনে আমরা 100,000 ভোটে জিতেছি, 1,00,000 বেশি পেয়ে জিতেছি জি। এবং এটার অনেক বিশ্লেষণ হয়েছে আপনি জানেন, এবং সেখান থেকে আমরা আশা করতে পারি যদি সারা দেশে সত্যিকার অর্থে যদি এরকম একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি সবখানেই ভালো করবে। কারণ জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে, যেটা আমরা হিসাব করি কোনো সময় 7%, কোনো সময় 12%, 17% পর্যন্ত এটা গিয়েছে। আরও মজার কথা হচ্ছে যে জাতীয় পার্টি এখন আপনার এই 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 দেশে, আমাদের এই উপমহাদেশে একক কোনো পার্টি কিন্তু ক্ষমতা যাওয়ার মতো অবস্থায় নাই। সেই জন্য এখানে আপনার জোটের রাজনীতিটা চালু হয়েছে। বিএনপি বলেন 20 দলের জোট, আপনি আওয়ামী লীগ বলেন 14 দলের জোট, আমরা একবার ছিলাম মহাজোটে, তো সেই আমাদের একটা 58 দলের জোট আছে। সুতরাং এখন আমরা মনে করি যে আমাদের যে শক্তিটা আমরা সঞ্চয় করেছি, যে নির্বাচনটা হলো সেখানে তো আওয়ামী লীগ এককভাবে জয়ী হয়েছে। হ্যাঁ, ওখানে জোট করিনি আমরা, কারণ
আমরা নির্বাচনের আগে জোট থেকে চলে এসেছি, নাইন্থ পার্লামেন্টে কিন্তু জোট ছিল, মহাজোট ছিল। আমি আমরা হ্যাঁ দশমের আগে আমরা চলে এসেছি, জোট ছাড়া আমরা এককভাবে নির্বাচন করেছি। সেটাই আমি বলছি যে এখন এই এর প্রেক্ষিতে আমাদের যে টার্নিং পয়েন্টটা হলো রংপুরে, এখন আমরা আশা করতে পারি, আমরা অবশ্যই আশা করব, এবং আমাদের নেতা হোসেন মোহাম্মদের সাথে সঠিক কথা বলেছেন যে এতদিন যে 91 থেকে জাতীয় পার্টি যে পিছিয়ে পড়েছিল সেটা আমরা এখন অগ্রসর হতে চাই, দ্যাট ইজ নিজের পায়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি এখন সভাপতি আমাদের প্রফেসর আব্দুল মান্নান সাহেব কাছে আসব দুটি বিষয় নিয়ে। একটি বিষয় যেটা আমাদের ইমাম সাহেব যে কথাটা বললেন এমপি সাহেব, তার মূল্যায়ন আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি। আর দ্বিতীয়ত যেটা, তা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি বলছেন যে 2018 সালে তাদের দায়িত্ব হবে যে নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে যেন নির্বাচন হয়, সেই ধরনের কর্মকাণ্ড তারা পরিচালিত করবে। তো এবং তারা আশাবাদ ব্যক্ত করছেন এবং এও বলছেন যে 2018 সাল হবে বিএনপির বা খালেদা জিয়ার। ধন্যবাদ আপনাকে, খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এই প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা মেহেরপুর। মেহেরপুরের মুজিবনগর অঞ্চলে 6টি গ্রামে খ্রিস্টান অধ্যুষিত গ্রাম 6টি, সেই বন্ধুদের সেই ভাই বোনদের আমি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি, তাদেরকে অন্য চ্যানেলের মাধ্যমে আমি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছি, আজকে জানাচ্ছি। এবং আজকে খুব রিল্যাক্স মুডে আপনার সামনে হাজির হয়েছি, কাউকে বছরের শুরুতেই কারোর বিষয়ে কোনো ক্রিটিক্যালি কোনো জিনিসকে আমি এক্সামিন করতে চাচ্ছি না। আমি সমীকরণ করতে গেলে তো অনেকে কষ্ট পাবে, কারণ যখনই মানুষ সম্পর্কে কিছু কথা বলবেন তখন তার ভালো লাগবে না। তো সেই জন্য আমি প্রথমেই ফখরুল মির্জা সাহেবের কথা বলি, কারণ তারা এই দেশের একটি বড় রাজনৈতিক দল। তো তিনি যে কথা বলেছেন এ কথা তো নতুন কিছু না, এটা বরাবর বলে এসছেন। কখনো তারা সহায়ক সহকারে কথা বলেন, কখনো তারা তত্ত্বাবধায়ক সরকারে কথা বলেন। তো এখন কিসের ভিত্তিতে তারা নেবেন? রাজনীতি তো এখানে তো প্রেম নিবেদন না, এখানে আপনার আদায় দরকষাকষি না, আদায় করতে হয়। দরকষাকষি করতে আপনাকে তখনই নেবে যখন আপনার আদায় করবার ক্ষমতা থাকবে। আপনি যদি ওই ক্ষমতার অধিকারী না হন, আন্দোলনে যদি যেতে না পারেন, আন্দোলন যদি করতে না পারেন, এবং আন্দোলন যদি জনবিরুদ্ধে হয়, যেমন জ্বালাও পোড়াও ভাঙো, শিশু হত্যা, নারী হত্যা, বাসে আগুন দেওয়া, এইগুলো যদি আপনার হয়, তাহলে পরে জনসমর্থন আপনার পাবেন না। আন্দোলনকে ধারাবাহিকভাবে সামনে অগ্রসর করার জন্য, অভীষ্ট লক্ষ্যে নেওয়ার জন্য জনসমর্থনের দরকার। সেজন্য জনগণের স্বার্থে বিরোধী বা জনগণ যেটা বুঝতে পারবেন যে এটা তাদের পক্ষে যাচ্ছে না, জনস্বার্থের পক্ষে না, সেখানে তারা সমর্থন করবে না। ফলে আমি আহ্বান জানাচ্ছি ওনাদেরকে যে সংবিধানে যা লেখা আছে সেই লেখা অনুসারে নির্বাচন করতে আসুন, কারণ এর বাইরে কোনো নির্বাচন হবে না। আর জনাব ইমাম সাহেব এমপি বলেছেন, ওনাদের বিশ্লেষণ আমি আজকে খুব কঠোরভাবে বলতে চাই না, তবে ওনাদের তো কথা তো সকালবেলা সকাল মানে ভদ্রলোকের এক কথা আর কি, সবসময় ওনারা কথা পরিবর্তন করেন, ওনাদের যে নেতা তিনি করেন। ফলে তিনি বয়স হয়ে গেছে, এখন একটা বয়োবৃদ্ধ লোককে এত সমালোচনার সামনে প্রথম দিনই আমি, বছরের প্রথম দিনই আমি আনতে চাচ্ছি না। তবে ওনাদের আজকে দলের জন্ম তারিখ, জন্মদিন, আমার দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে ওনারা একটা জাতির একটা দুঃসময়ে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করে। প্রবল মানস সাহেব, আমি আসবো আপনার কাছে, আমি অ্যাডভোকেট দীপক সাহেবের কাছে আসবো আসবো এই কারণে আমাদের প্রফেসর মানস সাহেব যে কথাটা বললেন, এটা আপনার মূল্যায়নটা কি? আমি আপনার মাধ্যমে দেশবাসীকে, আমার নির্বাচনী এলাকা বাগেরহাটে এক চিতলমারি ফকিরহাট মোল্লাহাটের জনগণকে এই শুভেচ্ছা জানানোর সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রতিক্রিয়াটা একটু তাড়াতাড়ি শুনতে চাচ্ছি, সহজেই বলতে চাই আমাদের এমপি সাহেব তার বক্তব্যের মধ্যে রেফার করতে চাই আমি তার বক্তব্যটাকে, ওনারা নিজেদের পায়ে দাঁড়ানোর পক্ষে মতামত দিয়েছেন, ঠিক একই সময়ে প্রফেসর সাহেব কোনো কঠিন কথা না বলে একথা বলেছেন
একটি দলের প্রধান যার কথার কোনো ঠিক নেই, অথচ তিনি এই দেশেরই মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক সম্ভবত উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সম্পর্কে যদি সমপর্যায়ের আর একটা রাজনৈতিক দলের একজন পথিত যশা নেতার এ মূল্যায়ন হয়, তাহলে সঙ্গত কারণে ধরে নেওয়া যায় যে আমরা যে অবস্থানটায় বসবাস করছি, সমীকরণ আশাব্যঞ্জক কিছু দিতে পারবে এরকম সাহস নিয়ে কথা বলা এখনও সুযোগ তৈরি হয়নি। আমার মনে হচ্ছে সবাই একটা তমসার মধ্যে, অন্ধকারের মধ্যে থেকে এমনভাবে হাতড়াচ্ছেন যার যার অবস্থান থেকে তিনি তার শক্তি সামর্থ্য প্রদর্শনের মহড়া, এটাই ক্ষমতায় যাওয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ অ্যাডভোকেট টিপু। আমি আসবো প্রফেসর মান্নান সাহেবের কাছে। তো ক্ষমতায় যাওয়ার জন্য তো রাজনীতি, রাজনীতি তো কোনো এই সমীকরণ না যে ওয়াজের মাহফিল না, যে কোরআন হাদিসের মর্ম বাণী আপনি উদ্ধৃত করে আপনি চলে যাবেন, আপনাকে লোক ফলো করবে। রাজনীতি তো হচ্ছে কৌশলের ব্যাপার, কৌশল দিয়ে আপনি মানব কল্যাণে আপনি নিজেকে নিয়োজিত রাখবেন, আপনার কৌশল দিয়ে আপনি রাজনীতিতে অগ্রসর হবেন। ওনারা যেসব কৌশল মানুষের আসলে কৌশল না কিছু আপনার আদর্শের ব্যাপারটা আছে, তো কৌশল আপনি তো আদর্শ তো আপনার দলের ভিতরে, আর আপনার কৌশল তো জনগণকে আদর্শ দেখাবেন না, তো আপনার কৌশলটা জনগণ আপনাদের আদর্শ আছে কিনা। আপনি কি মনে করছেন কৌশল মানে খারাপ বুদ্ধি? বুদ্ধি আমরা কিসিঞ্জারের নাম বলি কেন? বুদ্ধি আবার কূটকৌশলও হয়, আমি তো কূটকৌশল বলিনি, কৌশলের কথা বলেছি যে আপনি কৌশলী হতে হবে আপনাকে। আর ডিপ্লোম্যাসি যেটা বলে, ডিপ্লোম্যাসির অন্যতম ব্যাখ্যা হচ্ছে কৌশল, তো এই কৌশল দিয়ে আপনাকে অগ্রসর করতে হবে। ওনারা যে কৌশল করেছিলেন সেসব কূটকৌশলে পরিণত হয়েছে, কৌশলটা ওনারা ধরে রাখতে পারেননি। উনি আইনের একজন বিখ্যাত মানুষ মওদুদ সাহেব, ও এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আজকে ওনারা বলছেন এটাকে মধু সাহেব পচিয়ে দিয়েছেন। মধু সাহেব করলেন কি, ওই হাইকোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে, তাদের নিজের লোককে চিফ জাস্টিসকে প্রধান বিচারপতি করার, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য তাদের বয়স বাড়িয়ে দিলেন, রাখতে পারলেন না। এগুলো মধু সাহেব করেছেন, তাদের বয়স বাড়ানো ছিল কিন্তু তারপরে বাড়িয়ে দিলেন। তারপরে ওনারা থামলেন না, ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে শেষ পেরেকটা মারলেন, যে ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে ওনারা করলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে দিলেন। যে সমস্ত অপগুলো ছিল, যেগুলো অপশান ছিল, সেই সমস্ত অপশানগুলোকে না করে, প্রয়োগ না করে ওনারা সেটাকে শেষ করে দিলেন। ফলে এইগুলো ওনারা ওনাদের জালে ধরা পড়েছেন, এখানে কৌশলের ব্যাপার। শেখ হাসিনা তার জাল বিস্তার করেছেন, ওনারা ওনাদের জালে ওনারা নিজেরাই আবদ্ধ হয়ে গেছেন, এখানে আর আসতে পারছেন না। এখন এই সমস্ত কথা, জালটা কি কৌশলের জাল? রাজনীতি এখানে তো আপনার ইয়ে নয়, তো ধর্ম প্রচার করতে তো আমি আসিনি, আপনার এই গভীর রাতে রাত 11টার পরে এখানে ধর্মের কথা বলার জন্য আমি আসিনি, কৌশলের কথা বলার জন্য এসেছি, জয়লাভের কথা বলার জন্য এসেছি, প্রতিষ্ঠা করবার কথা বলবার জন্য এসেছি। আচ্ছা, এখানে অন্য ধন্যবাদ আপনাকে প্রফেসর মান্নান সাহেব। এখন আমি আসবো একটু দীপু সাহেবের কাছে, অ্যাডভোকেট সাহেব, আসবো অল্প কিছু। যে আওয়ামী লীগের যে মহাসচিব বা জেনারেল সেক্রেটারি, উনি স্পষ্ট বলেছেন যে সামনে যে নির্বাচন হচ্ছে 11তম, সেখানে অবশ্যই সব দলের অংশগ্রহণে যথাসময়ে নির্বাচনটা হবে। উনি দ্ব্যর্থহীন ভাষায় এবং খুব কনফিডেন্সের কথা বলেছেন। কনফিডেন্ট হওয়া ভালো, একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এবং ওবায়দুল কাদের সাহেব অবশ্যই অত্যন্ত যোগ্যতম একজন ব্যক্তি, যদিও সাধারণ সম্পাদক এবং মন্ত্রী একসাথে হয়ে ওনার এদিনকালের কথাবার্তার মধ্যে আগের সেই গন্ধ খুঁজে পাই না যে কথাগুলো রাজনৈতিকভাবে তিনি একসময় বলতেন। বক্তব্যটা এরকম, একটা রাজনৈতিক দল নির্বাচন করতে আসবে, যদি ভাষাটা প্রফেসর সাহেবের কথার মতো এরকম হয় যে কৌশলের জালে আচ্ছন্ন হয়ে নির্বাচন করতে বাধ্য হবে অন্য দলগুলি, এটি একটি দিক। আর জনগণের ভাগ্য নির্ধারণের জন্য যদি একটি রাজনৈতিক দল রাজনীতি করে এবং দেশে বিদ্যমান সরকার ব্যবস্থা যদি জনকল্যাণমুখী হয়, সেখানে ওই সরকারের চরিত্রটা কী হবে সেটি নির্ধারণের জন্যে একটি নির্বাচন প্রক্রিয়া তৈরি করে সরকার ব্যবস্থার উপরে। সরকারটি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, ইত্যকার যে সকল সরকারি চরিত্রগুলি আছে বাংলাদেশের রাজনীতিতে বলা হয়। এবং আমি মরম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করতে চাই,
তিনি বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একজন পাহাড় সমতুল্য মানুষ ছিলেন। জীবনভর যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্যে। বক্তৃতা তেজস্বিতা ছিল, কিন্তু তার মধ্যে গণতন্ত্রের ভাষা ছিল। ইদানিংকালের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল তার বক্তব্যে বলেছেন, উন্নয়ন ভোট প্রাপ্তির এবং নির্বাচনে জয়লাভের একমাত্র শর্ত নয়, আরও কিছু ফ্যাক্টর কাজ করে। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান ব্যানারে ব্যানারে বিভিন্ন জায়গায় দেখবেন ঢাকা শহরে লেখা আছে, সারা বাংলাদেশে শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নই গণতন্ত্র। অথচ এই উন্নয়ন আমরা দেখেছি আইয়ুবের আমলে, উন্নয়নের গণতন্ত্র আমরা দেখেছি এই এরশাদ সাহেবের আমলে, উন্নয়নের গণতন্ত্র। তারা উন্নয়নকে গণতন্ত্রের ভাষায় রূপান্তরিত করে, পুঁজি করে উন্নয়ন দেখেছেন গণতন্ত্রের রূপক হিসাবে। অথচ দুর্ভাগ্যজনক কি, সেই আইয়ুবকে আমরা শাহী বলেছি, স্বৈরাচারী বলেছি, এরশাদকে আমরা শাহী বলেছি, স্বৈরাচারী বলেছি। আচ্ছা অ্যাডভোকেট দীপু, একটু আমি ফখরুল ইমাম এমপি সাহেবের কাছে জানতে চাচ্ছি যে অ্যাডভোকেট দীপু সাহেব যেভাবে উনি বলছেন, আপনি দিক দিয়ে এটা কীভাবে নিতে চাচ্ছেন? প্রথমেই বলতে চাই যে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের নেতা, সকালে এক কথা বলেন, বিকাল এক কথা বলেন, কোনো দিনই না। আচ্ছা, বুঝার ভুল থাকতে পারে, কথা অসমাপ্ত থাকতে পারে, কিন্তু কখনোই সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন এটা বোধহয় ঠিক না। আর তাছাড়া নির্বাচনের কথা আপনি বলেছেন, নির্বাচনে এটা খুব ক্লিয়ার অ্যান্ড সিম্পল, কেউ কাউকে নির্বাচনেতে ডাকও দিবে না, আনবেও না। নির্বাচন কমিশন নির্বাচন সংবিধান যেটা আছে সেটার মতো নির্বাচন একটা তারিখ ঘোষণা করবে, এবং আমি যদি পলিটিক্যাল পার্টি হয়ে থাকি, আমার যদি নিবন্ধন থাকে, তাহলে আমি নির্বাচন করব। আমি যদি মনে করি যে নির্বাচন করলে আমি ক্ষমতায় যাব বা ক্ষমতার যা স্বাদ পাবো, নিজের পক্ষে বিরোধী দলে থাকব, কিংবা আমি কিছু সংখ্যক এমপি পাব। আমাদের দেশে এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এমপি না থাকলে তো কোনো লাভ নাই, রিপ্রেজেন্টেশন ইন দ্য পার্লামেন্ট থাকতে হবে। তো সুতরাং আপনাকে নির্বাচনে যেতেই হবে। এখন নির্বাচন আসলে কে কাকে ডাকলো, আমাকে ডাকলো কি না, পরিবেশ সৃষ্টি করলো কি না, পরিবেশ হইলে আমার পক্ষে গেল কি না, এত শর্ত দিয়ে তো নির্বাচন হবে না, নির্বাচন আসবে। আচ্ছা এমপি সাহেব, আমি আরেকটা কথা যদি জিজ্ঞেস করি আপনাকে, তা হলো যে রংপুর যে সিটি নির্বাচন হলো, এখানে আপনাদের বিপুল বিজয়, আপনাদের অনেক আস্থা ফিরেছে, অনেক আপনাদের কী বলবো যে নিজেদের প্রতি কনফিডেন্স আপনারা ফিরে পেয়েছেন, কিন্তু অনেকেই বলছেন যেটা আমরা পত্রিকাও দেখতে পাই যে আপনাকে প্রকৃতপক্ষে কি বিরোধী দল না আপনার সরকারি দলে আছেন, এটা অনেকের জিজ্ঞাসা। আর সামনে যে 2018 সালে যে নির্বাচনটা হচ্ছে, এখানে আপনাদের সমীকরণটা কী এবং কোন পর্যায়ে যাবেন? আপনারা কি জোটভুক্ত হয়ে যাবেন? জোটভুক্ত মানে বলতে যে বর্তমান যে জোটে আপনারা আছেন, যেহেতু তিনজন মন্ত্রী আছে এই জন্য মনে করি আপনারা অবশ্যই জোটে আছেন, আবার অনেকেই বলছেন আমরা জোটে নেই, একটু আমাদের একটু ক্লিয়ার করা যায় কি না? সেটা আমি অনেকবার বলেছি, বারবার বলেছি যে গণতন্ত্র কিন্তু বসে নাই, গণতন্ত্র এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশে বিভিন্নভাবে এটা প্র্যাকটিস হয়। তা আপনি যেটা বললেন যে আমরা জোটে ছিলাম, হ্যাঁ জোটে ছিলাম, তারপরে দশম নির্বাচনে আমরা আলাদাভাবে নির্বাচন করেছি এবং করার ফলে আমাদের তিনজন মন্ত্রিসভায় গেছে, এটা কিন্তু দোষের কিছু না। এই যে আপনার আমেরিকাতেও গেছে এরকম, আমি আগেও বলেছি আপনার জার্মানিতে গেছে, ফ্রান্সে গেছে, পাকিস্তানে গেছে, এমন জায়গায় নাই যে যায় নাই, যাওয়াটা তো কোনো দোষের কিছু না। যেমন ধরেন আমরা পার্লামেন্টে যাই, পার্লামেন্টে বিরোধী দল কী করে, জব দিতে না, অ্যাকাউন্টেবিলিটি। এখন মন্ত্রিসভায় তো যদি তিনটা লোক থাকে, সে তো কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী না, সে বিরোধী দলের মন্ত্রী, সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা আরও বাড়ল। মন্ত্রিসভার যে সাপ্তাহিক মিটিংগুলো হয় সেখানে তারা ইচ্ছা করলে, তাদের ইচ্ছা করলে না শুধু, তারা করে সেটা, সেখানে তাদের জিনিসগুলো তুলে ধরতে পারে, অ্যাকাউন্টেবিলিটির কাজগুলো তুলে ধরতে পারে, এটা একটা। আরেকটা আপনি বললেন যে রংপুরের, এখন কথা হয়েছে যে দেশের জনগণ, আমরা তো সেই 91 পরে ক্ষমতায় আসিনি, প্রায় 27 বছর হয়ে গেল, দেশের জনগণ দুইটা বড় দলে শাসন দেখেছে। আমার মনে হয় শাসন দেখে তারা একটু সুযোগ পেয়েছে রংপুরে, তারা তাদের ব্যালটের শক্তি দেখিয়েছে, সুতরাং এই শক্তি আমাদের আশান্বিত করেছে। এই জন্যে যে শুধু রংপুরের মানুষ না, তো রংপুরের মানুষের যে, তাহলে সেটা কি আপনার বগুড়া, আপনার গোপালগঞ্জ, আপনার নোয়াখালী, এগুলোতেও আমরা এই ধরনের কিছু রেজাল্ট পাবো কি? আপনাদের আঞ্চলিক জায়গা আছে, যেমন ধরেন বগুড়া অনেকে বলে বিএনপির আপনার
ওই ফরিদপুর বা এই অঞ্চলটাকে বলে আওয়ামী লীগের প্রাধান্যতা বেশি। তারপরেও আমরা আশা করি যে আমাদের রংপুরের যে নির্বাচন, রংপুর যদি 5,000-7,000 ভোটে জিতত তাহলে এই কথাটা আমি বলতাম না, জিতেছে 1,00,000 ভোট। এটা ম্যাটার করে, আপনি এটাকে একটু বিশ্লেষণ করবেন, কেন এত ভোট কাটলো? সবাই কি রংপুরের, আমরা শুনেছি রংপুরের বিএনপি যখন নির্বাচনে যায় বিএনপি বলেছে বিএনপি জিতবে, আওয়ামী লীগ যখন নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ বলেছে আমরা অবশ্যই জিতব, কিন্তু আসলে রেজাল্টটা হলো নেতা তো ওখানে বেশ কয়েকদিন আগে যে ছিলেন না, উনি তো গেছেন, উনি তো যে প্রচার করেন নাই, উনি ওখানকার ভোটার, তো ভোট দিতে যাবেন না, উনি ওখানকার ভোটার, সেই জন্যই গিয়েছেন। প্রচার কার্যে আপনি কোনো সময় দেখবেন না হোসেন মোহাম্মদের সাথে প্রচার কার্য অংশগ্রহণ করেছেন। সুতরাং আমি এইখানে একটা ঈদ দেখতে পাই, যেটা সেটা হলো যে জনগণ দুই দলে শাসন দেখেছে, দেখে আমাদেরকে চুজ করেছে এবং সারা দেশে এটা প্রতিফলিত হবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না, আমরা অল্প সময়ে আসব আপনাদের কাছে এই এই ধরনের কথাবার্তা নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম সমীকরণ 2018 সাল, সেই নিয়ে কথা হচ্ছে। এখন আমি আসবো অ্যাডভোকেট দীপু সাহেবের কাছে আসবো, এই কারণে যে একটু জানতে চাচ্ছি ছোট করে, তা হলো দেখা গেল যে আমাদের 11তম যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, এখানে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হচ্ছে, সেখানে আপনার বিএনপি সমীকরণটা কী এবং আপনারা অংশগ্রহণ করবেন কি না? আমাদের দলের মহাসচিব একটা টিভি সাক্ষাৎকারে গতকালই বোধহয় বলেছেন, এবং এটা আমাদের দলীয় অবস্থান, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এমপি সাহেব তার বক্তব্যের মধ্যে আমি খেয়াল করে রেখেছি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, বলেছেন রংপুরের মতো যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে পরবর্তীকালে আমাদের নির্বাচনে ভোটের অবস্থা আরও সন্তোষজনকভাবে ভালোভাবে জিততে পারব। ওনার ভিতরে উনি যে সময় এমপি হয়েছেন ওই সময়কার কথাটা বাজে, 2014 5ই জানুয়ারির যে নির্বাচন, ভোটবিহীন একটি নির্বাচন যেখানে 9 কোটি মানুষ ভোটার ভোট দিয়েছে সর্বোচ্চ 1.5 কোটি, যেখানে 154টি আসন বিনা ভোটে, বাংলাদেশের মতো একটি দেশে যেখানে রাজনৈতিক দলের সংখ্যা 40-50-60-70 হয়েছে। সুতরাং এটা খুব স্পষ্ট, এই সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এবং এ জাতীয় কোনো নির্বাচন না হলে সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে এটা আমরা মনে করি না। আপনারা অংশগ্রহণ করবেন কি? প্রশ্নই ওঠে না, করবেন না, প্রশ্নই ওঠে না। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং সে নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে। সহায়ক সরকারের যে রূপরেখা এটা তো সম্পূর্ণ আমরা এখনো পাইনি। দেখুন, রূপরেখাটি গ্রহণ করবেন কারা, আলোচনা হবে কাদের সাথে, এটা আলোচনা হবে সরকারে যারা নীতি নির্ধারক তাদের সাথে। তারা যতক্ষণ পর্যন্ত বিষয়টাকে ওয়েলকাম না করতে চান, আলোচনার টেবিলে না আসতে চান, এই বিষয়টাকে মাঠে ছেড়ে দিয়ে অন্য মানুষের আলোচনার প্রসঙ্গ তৈরি করা এখন কিন্তু মূল বিষয়বস্তু। জনগণকে আস্থা ফিরে আনার জন্য এদেশে কি জনগণের কোনো মতামতের কোনো প্রতিফলন কোথাও হচ্ছে? হচ্ছে। যাই হোক, আমরা আসবো আবার, আমি প্রফেসর মান্না সাহেবের কাছে আসবো এই কারণে যে যেহেতু এই বছরটা নির্বাচনের আবহাওয়া, সবাই আটঘাট বেঁধে নেমে পড়েছে, তো এখানে আপনার কাছে প্রশ্ন আওয়ামী লীগের কাছে, তা হলো ব্যাংকিং খাত, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং প্রশ্নপত্র ফাঁস, এই যে ব্যাপারগুলো আসছে, এই ব্যাপারগুলো কোনো সামনে যে নির্বাচনটা হচ্ছে এই বছরের শেষের দিকে যে প্রভাবিত হবে কিনা এবং আপনারা উত্তরণ করতে পারবেন কিনা? সত্য, রবীন্দ্রনাথের কথা আছে, সত্য সে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। আপনি যেটা বলছেন সত্য কথা, প্রভাব পড়বে। তারপরেও আমাদের নেতা কর্মী এবং বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগ জিতবে বলে আমার বিশ্বাস, এবং উনি যেটা বলেছেন যে আজকে প্রথম দিন উনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে কি না সেটা ওনাদের ব্যাপার, কিন্তু
এখানে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন কমিশনার তো আর প্রধান থাকবে না, সরকার প্রধান যিনি প্রধান থাকবেন তিনি হলেন শেখ হাসিনা। এইভাবে ১১তম জাতীয় সংসদের নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে এই বছরের শেষ। দীপু সাহেব তো বলছেন না অবশ্যই হবে না, অবশ্যই হবে, আমি বলে গেলাম আপনাকে এখানে হতেই হবে, আচ্ছা কোনো ব্যথাই ঘটবে না, আমি বাঁচি আর মরি নির্বাচন হবে এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। কারণ আমি প্রথমেই একটি কথা বলেছিলাম যে ওনাদের এইসব কথা টথা বলার সুযোগ আছে কিন্তু মতিয়া চৌধুরীর মতো রাস্তায় শুয়ে যাওয়ার লোকের অভাব আছে, বুলেটের সামনে গেঞ্জি খুলে দাঁড়াবার মতো লোক নাই। এগুলো যদি না থাকে আপনার রাজনীতিতে আপনি আপনার আপনাকে কেউ ক্ষমতা দেবে না, ক্ষমতা আপনাকে নিয়ে আসতে হবে, কিন্তু সেই ক্ষমতা নিয়ে আসার মতো ক্ষমতা নেই আর কি। আর সাহস, সাহসের কথা একটু উঠেছিল, একটু দেখুন পুরানো কথা কাশুন দিয়ে আমি ঘাটতে চাই না, বিএনপির প্রধান যখন প্রধানমন্ত্রী তখন অপটিক ফাইবার বিনা পয়সায় আমাদের দেওয়ার কথা হয়েছিল কিন্তু এই অপটিক ফাইবার উনি সাহস করে নিলেন না, বা উনি কেন নিলেন না ওনার রাজনৈতিক দূরদর্শিতা কী তা জানি না, পরে ৫০০ কোটি টাকা দিয়ে সেই অপটিক ফাইবার্স নিয়ে আজকের যে কানেক্টিভিটি, আজকের যে আপনার এই ইন্টারনেট ইত্যাদির যে মহাজয় মহাসমারোহ, এই সমারোহ শেখ হাসিনা করলো। এবং সে তেমনিভাবে আমিও বলেছি যে পদ্মা সেতু আপনার বিশ্বব্যাংকের সহযোগিতা ছাড়া হবে না, কিন্তু আজকে বিশ্বব্যাংকের বাদ দিয়ে সেই পদ্মা সেতু আমাদের জন্য বাস্তব একটা অবস্থার ভিতরে চলে এসছে। ফলে এই যে সাহস, রাজনৈতিক প্রজ্ঞা, বঙ্গবন্ধুর কন্যা তার যে সাহস, এই সাহস আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং আপনি দেখবেন যে নির্বাচনে উনি বলছেন আমার এটা বলা উচিত না, ওনারাও অংশগ্রহণ করবে। আচ্ছা মানন ভাই ধন্যবাদ, আমি একটু আবারও আসবো ঢুকে দীপু সাহেবের কাছে। মানন সাহেব যে কথাগুলো বললেন প্লাস আমরা এই করতে চাচ্ছি যে এই যে জিয়া অরফানের ট্রাস্টের যে মামলা হচ্ছে, তারপরে তারেক জিয়া বা বিদেশের প্রচার বা অন্য জায়গায় মার্কেট করে, এই নিয়ে অনেক কিছুই আছে, লিগ্যাল নোটিশও আপনারা দিয়েছেন। তারপর বলবো যে এটার যে বিচার প্রক্রিয়া আপনি কী আশা ব্যক্ত করতে চাচ্ছেন, এবং মান্নান সাহেব যে কথাগুলো বললেন আপনার মূল্যায়নটা কী? দেখুন বাংলাদেশে সুষ্ঠু কোনো নির্বাচন হবে না এ কথাটি জোর দিয়ে বলা হয় একটা কারণেই, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে কিন্তু নির্বাচন কমিশন যারা নির্ধারণ করেন তাদেরকে বাইপাস করে নির্বাচন কমিশনের কোনো কিছু করার ক্ষমতা এদেশে নেই, এটা প্রমাণিত। রংপুরে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য বলে আমরাও স্বীকৃতি দিয়েছি, কিন্তু ঠিক তার কয়েকদিন পরেই অনেকগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, এর চিত্র বিভিন্ন পত্রপত্রিকায় রেডিও টেলিভিশনে এবং দেশের জনগণ দেখেছে কি হাল হয়েছে সেই নির্বাচনের। এই জন্য এই নির্বাচন কমিশন দিয়ে সরকারের ওই চরিত্র থাকলে সুষ্ঠু কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়, এটা হবে না। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, জিয়া অরফানের ট্রাস্ট মামলা, এই মামলা দুটিতেই প্রায় প্রতি তারিখেই আমি একজন শ্রোতাদর হিসাবে আইনজীবী বসে থাকি শুনি, আমাদের যে পেশাগত জ্ঞান তাতে বুঝি এই গোটা মামলার মধ্যে কোথাও খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না এবং মামলার মধ্যে প্রমাণিতও হয়নি। তারপরেও আমরা সন্দেহ করি, আমরা ধরেই নিয়েছি বিচার বিভাগকে সর্বশেষ সিনাবাবুকে একটি রায়ের জন্যে পদত্যাগ করতে বাধ্য করিয়ে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে তাতে এই বিচার বিভাগও স্বাধীনভাবে কোনো রায় দিতে পারবে আমাদের এই আশা আমরা করি না। আমরা মনে করি আওয়ামী লীগ যে চেষ্টাটা করছে বিনা ভোটে বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে, তারেক জিয়াকে নির্বাচনের বাইরে রেখে আর একটি নির্বাচন একতরফাভাবে করে ক্ষমতায় যাওয়া, বৈতরণী পার হওয়া, আমরাও এখানে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ, সাংগঠনিকভাবে সম্ভবদ্ধ। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমি ইমাম সাহেবের কাছে আসবো। এমপি সাহেব যে কথা হচ্ছিল, বিএনপির পক্ষে অ্যাডভোকেট দীপু সাহেব বলছেন যে এইভাবে শেখ হাসিনার অধীনে যে নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করবো না যদি না সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়। আর প্রফেসর মান্নান সাহেব বলছেন যে শেখ হাসিনাকে সরকার প্রধান রেখে নির্বাচন হবে এই চিফ ইলেকশন কমিশনের মাধ্যমে। তো আপনারা আছেন মাঝখানে,
না আমরা মাঝখানে নেই, আমরা মাঝখানে নাই। এটা বলি আপনাকে যে আওয়ামী লীগের আন্ডারে কিন্তু নির্বাচন হবে না। জি, আওয়ামী লীগের আন্ডারে তো, আওয়ামী লীগের আন্ডারে তো নির্বাচন হবে না, সাংবিধানিকভাবে নির্বাচন হবে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন যেই সরকারই থাকুক, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক কি জাতীয় পার্টি থাকুক, সেই সরকারের সমস্ত ক্ষমতা অনেক কমে যাবে। তারা শুধু ডে টু ডে রুটিন ওয়ার্ক করবে, উন্নয়নের কোনো পরিকল্পনা, কোনো ট্রান্সফার, কোনো রকম কিছু তারা করতে পারবে না। সুতরাং আপনি যদি গণতন্ত্র চান দেশে, দেশে যদি সংবিধান মানেন, তাহলে এই নির্বাচন ওনারা কী চান? ওনারা তত্ত্বাবধায়ক কিংবা সহায়ক সরকার। আচ্ছা, গণতন্ত্রের মধ্যে কোথাও কি আছে একটা দিনের জন্যেও আপনি আনইলেক্টেড লোক দিয়ে আপনি দেশ চালাবেন? তত্ত্বাবধায়ক সরকার যেদিন থেকে কনসেপ্টটা পাশ হয়েছে জাতীয় পার্টি বিশ্বাস করে নেই, কারণ আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, নট ইভেন এ সিঙ্গল ডে, যে একজন যে ইলেক্টেড না তাকে দিয়ে আমি দেশ পরিচালনা করব, এটার সঙ্গে গণতন্ত্র মেলে না। সারা পৃথিবীতে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্র তো আমি প্র্যাকটিস করবেন, তো গণতন্ত্র আপনি নিজের ইচ্ছা মতো আপনি গণতন্ত্র বানাবেন এবং সেই গণতন্ত্র ব্যবহার করবেন তা তো হয় না। আমাদের নিরিখে আমাদের দেখেন যে নির্বাচন, আমাদের যে গণতন্ত্র আছে সেটা 16 বার চেঞ্জ হয়েছে, 16 টাইম এই 47 বছরের মধ্যে। তো 16 বার চেঞ্জ হওয়ার পরে তো একটা দাঁড়িয়েছে, তা আমি যদি বলি যে আমি সংবিধান মানবো না তাহলে আমি গণতন্ত্রের কোথায় হলাম? আরেকটা বলি আপনার নির্বাচন, আমি আরেকখানেও বলেছি, যেমন ওনাদের মনে করেন 4 কোটি ভোটার আছে, ওনাদের মানে সাপোর্টিং বিএনপি, আমি ভাবলাম 30%, 3.5 কোটি 4 কোটি, তার থেকে ওনারা 300 জন বাঁচতেছেন, কীভাবে বাঁচতেছেন, প্রক্রিয়াটা কী? আওয়ামী লীগেরও আছে মনে করেন 4-5 কোটি সমর্থক, সেখান থেকে 300 জন বাঁচতেছেন, সেখানে কি কোনো নির্বাচন হচ্ছে? আপনি যাকে বেছে দিলেন, আপনি বলেন যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার লোক তো নাই, নমিনেশন দেওয়ার পরে দেখি আমার লোকটাই নাই, তাহলে নমিনেশন প্রক্রিয়া, নমিনেশনটা কিরকম লোকটা নাই? ধরে মনে করেন যে লোকটাকে আমি পছন্দ করলাম, আমার বাসার পাশে থাকে, ভালো লোক, কিন্তু দেখলাম যে সে কোনো দল থেকে নমিনেশন পেল না, তখন আমি আমার ভোটটা কাকে দেব? সুতরাং আপনি খালি একদিনের নির্বাচন কথা বলতেছেন, আমি প্রতিদিনের নির্বাচনের কথা বলছি। কীরকম? যেমন ধরেন দলগুলো নিবন্ধিত হয়েছে ইয়ের কাছে, নির্বাচন কমিশনের কাছে, কমিশনই আরেকটা পদ্ধতি বের করতে হবে যে এই যে 300 কোটির থেকে 300 এর প্রসেসটা কি? আমি বলে দিলাম নির্বাচন বাণিজ্য করলাম, কিংবা আমি পছন্দ হলো তাকে দিয়ে দিলাম, এই যে বিনা নির্বাচনে আমি নমিনেশন দিয়ে দিলাম, যাকে দিলাম সে আইসা একটা নির্বাচিত নির্বাচন করলো। কেন তৃণমূল থেকে তো সাজেশন নিয়ে দেওয়া হয়, তৃণমূল থেকে সাজেশন নিয়ে কোনোদিন হয় নাই, আওয়ামী লীগ করেছে, তো নিবন্ধন আছে, আওয়ামী লীগও আজ পর্যন্ত তৃণমূল থেকে করে নাই। আওয়ামী লীগের মধ্যে তো আরো বেশি ঝামেলা, আওয়ামী লীগ যাকে নির্বাচন দেয় 4 জন আরো দাঁড়িয়ে যায়, 5 জন দাঁড়িয়ে যায়, স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যায়, তারপরে সেটা তাদের নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে পরে হয়তো বদলায়, পরে হয়তো উইথড্র করে কাউকে বের করে দেয়। এখন কথা হচ্ছে যদি আপনি সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র চান, তাহলে প্রতিটা ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি যেভাবে আপনি নির্বাচন করবেন, নমিনেশন যাকে দিবেন তাকে যেভাবে নির্বাচিত করবেন, সে আইসে ঠিক ডে অফ ইলেকশন, যেটা পাওয়ার ট্রান্সফার হবে যে ইলেকশনে, সেই ইলেকশনটাও একটা সুন্দরভাবে নির্বাচিত হবে। কিন্তু কোনোখানেই আপনি নির্বাচন করবেন না, সেই একদিনে এসে জোর দিবেন যে আজকেই মানে নির্বাচন হোক। আচ্ছা, এর আরও ইয়ে আছে, যেমন ধরেন ভারতে আজকে নির্বাচন হলো, রেজাল্ট হবে 15 দিন পরে, আমাদের দেশে এটা কি সম্ভব নাকি? কিন্তু যদি কেউ করে তাহলে সম্ভব। জার্মানিতে দেখেন 51%, যতক্ষণ পর্যন্ত একজন 51% না পাবে নির্বাচনটা হতেই থাকবে। আমাদের এখানে 30%ও আপনার পেয়ে নির্বাচিত হয়ে যাচ্ছে, আবার 40%ও পেয়ে নির্বাচিত হয়ে যাচ্ছে। সুতরাং নির্বাচন প্রসেসে আমাদের এখানে আমার মনে হয় বড় একটা গলদ আছে যেটা ঠিক করা দরকার, এবং সেই জন্যই হয়তো দলগুলো ঠিক নির্বাচনের উপরে আস্থা করতে পারতেছে না। আরেকটা উনি বলেছেন, উনি 14 সালে, আচ্ছা আমি প্রফেসর মান্নান সাহেব ঠিক আপনার জায়গায় আসবো, মান্নান সাহেব আমাদের ইমাম সাহেব যে কথাগুলো বলছেন যে এই দলের থেকে গলদ আছে বা নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে গলদ আছে, আপনি দৃষ্টিতে এইটা ওনার নিজস্ব চিন্তা? হ্যাঁ, কিন্তু গণতন্ত্রের বড় দেশ ভারতবর্ষে, ভারতবর্ষে তাদের যে পার্টির যে পার্লামেন্টারি বোর্ড থাকে, সেই পার্লামেন্টারি বোর্ড থেকে
ওই আপনি যেটা বললেন যে আমাদেরও সাজেশন আসে বিভিন্ন জেলা কমিটি থানা কমিটি থেকে নির্বাচন কনস্টিটিউশন বেসিস আসে ওইভাবে এটা হয়ে যায়। এখন এটা কবে হবে, সোনার ছেলে কবে আসবে, দেশকে সব সোনাবাণী দেবে সেটা তো করতে পারছি না। আমরা এখন থাকবো 2018 সালের নির্বাচন, এই যে যেটা হবে 11তম নির্বাচন, এই নির্বাচন নিয়ে কথা, অত কথা আর আমি অতদিন আমি বাঁচবো না, ফলে ওই নিয়ে আমি ভাবি না। আমার ভাবনাটা হচ্ছে খুব কাছাকাছি নিয়ে ভাবনা, সেজন্য এই গণতান্ত্রিক নগদ এটা তাও কথা না, নগদের কথা না, আমি চাচ্ছি যে সংবিধানকে সমুন্নত রেখে, যে সংবিধানটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক রক্ত অনেক ত্যাগ অনেক কিছু দিয়ে যে সংবিধানটা হলো, সেই সংবিধানটাকে সমুন্নত রাখার জন্য আর কিছু না। যেমন উনি বলেছেন যে সিনহা সাহেবকে বের করে দেওয়া হলো, এখন এই নিয়ে তো ওনার সাথে কথা বলতে হয় কীভাবে বের করা হলো, কী কী কেন হলো ইত্যাদি ইত্যাদি। ওনারা বের করে দেওয়া পর্যন্ত ওই যে এখানে বসিবেন না, বসিলে ফাইন হইবে, এরকম একটা ব্যাপার ওনারা বলে দিলেন, এসব যাব না বা উনি বললেন, আমরা এসব ব্যাপারে নাই। আমি শুধু একটি কথা ওনার আমি নিবেদন করে যাব, সেটা হচ্ছে যে উনি এশার সাহেবকে বলেছেন যে উনি কোনো সময় কথা পরিবর্তন করেন না, এটা ওনার কথা, আমি এই কথার সঙ্গে কোনো আপত্তি জানাচ্ছি না। তবে আমি যে বলেছি পরিবর্তন করেন সেটার উপর আমি স্ট্রিক্ট থেকে আপনাকে বলছি যে এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়েস্টমিনিস্টারের যে প্রক্রিয়া, হ্যাঁ, সেই প্রক্রিয়ায় এই দেশে গণতন্ত্র হবে। এখন ওনারা কোনো সময় যদি ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারেন, সংবিধান যদি ওনারা পরিবর্তন করতে পারেন, এবার সুযোগ নাকি বেশি ওনাদের, সংবিধান আমি সংবিধান টু থার্ড লাগবে, টু থার্ড যদি করতে পারেন তখন ওনারা নিচ থেকে নির্বাচন করবেন, সেটা ওনাদের ব্যাপার, আমরা ওই প্রক্রিয়ায় যাব না। আমাদের 72 সালের যে সংবিধান, সেই সংবিধান পরিবর্তন পরিবর্তন পরিমার্জন হয়ে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে নির্বাচনটা করতে হবে। এবং আমি আমার ভাইকে আহ্বান জানাবো যে আপনারা যতই জোর দিই বলুন যে আপনারা এই নাহলে নির্বাচনে যাবেন না। এবং উনি একটা কথা বলেছেন খুব ভালো কথা, যে সংবিধানে যদি সংসদে যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে দলের প্রাপ্তি বা দলের মর্যাদা থাকে না, তো আপনারা আর এই এই প্রক্রিয়ায় না গিয়ে আপনারা নির্বাচনে আসেন, আপনারা নির্বাচনে আসুন এবং ভোটকে আপনারা আপনাদের মতো করে করুন, কোনো অসুবিধে নেই। কারণ এই নির্বাচন কমিশনারের ক্ষেত্রে এই ভদ্রলোক কিন্তু আমাদের সাজেস্টেড লোক না, আমাদের ওই মহিলা কিন্তু একমাত্র, আর মাহবুব তালুকদার হচ্ছে আপনাদের সাজেশন পাওয়া, আর যিনি নির্বাচন নুরুল হুদা সাহেব উনি হচ্ছেন মাঝভান্ডারী সাহেব যে এমপি আছে, ওনার সাজেশনের লোক, ফলে আমাদের ওই মহিলা খুব দুর্বল একজন লোক আছে আমাদের ওখানে, ফলে আপনাদের তো খুব সবল লোক, মাহবুব তালুকদার সাহেব সবল লোক, ফলে আপনারা দিয়েছেন আপনাদের দেওয়া আর আমাদের দেওয়া একটু মিলি হয়ে গেছে, ফলে আমাদের সকলকেই চেষ্টা করতে হবে নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে। তারা না করলে একই দিনে 300 সিটে নির্বাচন, এটা তো কম কথা না, তাদেরকে যদি আমরা সকলে অন্তর থেকে সাহায্য না করি তাহলে পাবে না। রংপুরের কথা বারবার বলছেন, ধন্যবাদ প্রফেসর মান্নান সাহেব, আমরা দীপু সাহেব আসবে, অ্যাডভোকেট দীপু সাহেব, যে কথাটা প্রফেসর মান্নান সাহেব বললেন যে আপনাদের দল কীভাবে করছেন, আপনারা কী চাচ্ছেন, আর এখানে আমাদের এমপি ইমাম সাহেব বলছেন, তা আপনার কেন সবাই আপনার দিকে তাক করা আছে, এবং দেশের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী পরিচালিত হবে ব্যাপারে কোনো বিতর্ক কারণে নেই। প্রশ্ন হল সংবিধানের জন্য জনগণ না জনগণের জন্য সংবিধান, এ প্রশ্নের একটি সুরাহা হওয়া প্রয়োজন। 91 নির্বাচনের পূর্বে সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার পিছনে লেখা ছিল না, 2014 সালে 2014 5ই জানুয়ারির নির্বাচনে যারা কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা এবং ভোট ছাড়া নির্বাচিত হয়েছেন তাদের ব্যাপারে কিন্তু সংবিধানে লেখা আছে বাংলাদেশে 300টি সংসদীয় আসন থাকিবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে একজন সংসদ সদস্য নির্বাচিত হইবেন। ওনাদের দলের প্রধান সেকেন্ড লাইনটা বলেন যদি কেউ নির্বাচন না করে সেটা ভিন্ন জিনিস। আমি কিন্তু ওনাকে কভার করার জন্য চাচ্ছি, আমি কভার করে দেওয়ার জন্য বলে দিতে চাচ্ছি, হুসেন মোহাম্মদ এরশাদ তিনি নিজের লিখিত প্রত্যাহার পত্র পাঠিয়ে দিলেন, আমি নির্বাচনে প্রার্থী নই, সেটা একটা জায়গায় সেটাই আপনারা বলতেন যে হোসেন মোহাম্মদ এরশাদ যেহেতু প্রত্যাহার করেছে গৃহীত হলো, সেটি গ্রহণ না করে
ওই প্রত্যাহার পত্র গৃহীত হইল না এবং তাহাকে ভ্যালিড এমপি হিসাবে ডিক্লেয়ার করলেন। না 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 না, তিনি কি একজন ইলেক্টেড এমপি? তিনি কখনোই বলবেন, আমি একটু শেষ করে, আচ্ছা এই কথাটাই বলুক, তারপর আপনি কাপড় দিবেন। জি, উনি অসত্য ভাষণ একটা বলেন বলেন, উনি নির্বাচন জাতি জানে 54,000 ভোটে উনি জিতেছেন, নির্বাচন করেছেন। এখন নির্বাচনে নির্বাচন কমিশন কার অ্যাপ্লিকেশন লাখলো কি লাখলো না সেটা উনারা কীভাবে জানেন আমি জানি না। নির্বাচনে আর যদি হোসেন মাহমুদ এরশাদ বলতো উইথড্রই করতো, তাহলে তো তার ওটা থাকতো না, নির্বাচন হতো না, তো তার নির্বাচন হয়েছে এবং নির্বাচনে উনি 54,000 ভোট পেয়ে জিতেছেন ওইখানে। আচ্ছা, সুতরাং এটা এটা নিয়ে আর তর্ক বিতর্ক করার ঠিক আছে। আর উনি বারবার বলেন 14 সালের একটা নির্বাচন, 14 সালের এই কথাটা বিএনপি যেখানেই চান্স পায় সেখানেই 14 সালের কথা বলে, কিন্তু ওরা ভুলে যায় যে ওনাদের তৈরি করা ফাঁদে তো আর কেউ পা দিবে না। ওনারা একটা ফাঁদ তৈরি করে ফেললেন যে নির্বাচন আমরা করবো না, হইতেও দিব না, করবো না এটা কোনো আপত্তি নাই, ওনার ইচ্ছা হলে করবে কি করবে না, হইতে দিবে না এটা আপত্তি সবার, যে আমি হইতে দিব না। তাতে হইলো কি যে আপনার 152-153 সিটে আপনার ওনারা যখন উইথড্র করে নিল তখন আর ওখানে ক্যান্ডিডেট পাওয়া গেল, অটোমেটিক্যালি হয়ে গেল, অটোমেটিক্যালি। এটা সব দেশেই, আপনি ফুটবল খেলতে যান ওয়াক ওভার আছে, এই একটা তো নিয়ম থাকতে হবে। আর উনি বলেছেন সংবিধান জনগণের জন্য নাকি জনগণ সংবিধানের জন্য, অবশ্যই সংবিধান জনগণের জন্য, কিন্তু আমি যেটা তৈরি করবো সেটা তো আপনি মানবেন, তো যেটা এখন এক্সিস্টিং কাছে সেটা মানবেন, আইন তো আইন কার্য, এটাকে মেনে তারপর আপনি পরিবর্তন করেন, এই এই সংবিধানকে মেনে, সংবিধানকে মেনে, সংবিধানের আওতায় সংবিধানকে মেনে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফর্মুলা কি হবে এটি বিএনপি যথাসময়ে হাজির করবে। আমরা বিশ্বাস করি, যেমন প্রফেসর সাহেব আহ্বান জানিয়েছেন, আমিও আহ্বান জানাই, আমরা বিশ্বাস করি বাংলাদেশ বর্তমান যে অবস্থায় দাঁড়িয়ে আছে, নতুন একটি বছর শুরু হয়েছে, একটি অস্থির অবস্থা দেখতে পাচ্ছি আমরা, একটি অশনি সংকেত এই জাতির জন্যে, এই জাতি বহুধা বিভক্ত, আজ এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, রোহিঙ্গা সমস্যায় গোটা জাতি নিবে দায়িত্ব নিতে হবে, প্রথমেই দায়িত্ব নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর, কারণ তিনি একদিকে যেমন দাবি করেন এবং এটা সত্য, তিনি বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনি তো 14 সালের নির্বাচন, দেখুন এই যে মানা এবং না মানার বিষয়টি বিতর্কের ঊর্ধ্বে রেখে দিয়েছেন, যথারীতি আপনারা 5 বছর তো পার করছেন দেশে, আমরা এই 5 বছর নির্বাচন 14 সাল হলো, ধন্যবাদ, 5 বছর পার করে চলে আসছেন আপনারা। আমি একটু ইমাম সাহেবের কাছে অল্প আসবো, যে এখানে আমি 30 সেকেন্ডে জানতে চাচ্ছি, তা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এটাকে একটু 30 মিনিটে কি বলতে পারেন? 30 সেকেন্ড শেষ কথা বলে কেউ নেই, আর পারমানেন্ট শত্রু মিত্রও কেউ নাই। রাজনীতি একটা হলো নীতিগত, তারপরে রাজনীতি হলো, আমি সবসময় মনে করি এটা কৌশলের খেলা, কারণ রাজনীতি আমি করি একটা মাত্র উদ্দেশ্যে, যে আমি ক্ষমতায় যাব, ক্ষমতায় কেন যাব, জনগণের এখন কাজ করার জন্য, অন্য কিছু না। রাজনীতি শেষ বলে কিছু নেই, আপনারা কি বিএনপির সাথে আপনারা থাকবেন কিনা? আসলে আপনাকে একটি জিনিস আমার বলতে ইচ্ছা করছে, যে মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে, সশস্ত্র সংগ্রামের ভিতর দিয়ে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের যে স্পিরিট সেই স্পিরিটেই সংবিধান রচিত হয়েছে। এবং আপনাকে আমি বলি যে একটি মুক্তিযুদ্ধ বেঁচে থাকতে এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তি বা তার কোনো প্রত্যয় ব্যথায় ঘটবে না, সেই জন্য আমি ওনাদেরকে আহ্বান করবো, কারণ ওনারাও দাবি করেন যে মুক্তিযুদ্ধ, ওনারা 20 জুলাই 1966 বঙ্গবন্ধুর, একদম 20 জুলাই 1966 বঙ্গবন্ধুর কথা আমি বলতে চাই, তিনি তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী সেটা সম্পাদনা করেছেন, বলেছেন যে এই সরকার আমাকে ছাড়বে না, মামলায় মুক্তি পাবো, আবার আর একটা সাজিয়ে, প্লিজ এক মিনিট আমাকে ঢুকিয়ে দেবে ভিতরে। আমরা শুনলাম 2018 সাল আমাদের সমীকরণ, ওই সমীকরণটা তিন ব্যক্তিত্ব যারা আছেন, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের আদর্শ নিয়ে কাজ করছেন, তাদের যে চিন্তাধারা তারা প্রতিফলিত করলো, তারা আপনাদের কাছে ছুড়ে দিল। আসুন আমরা 2018 সালটা আমরা কীভাবে নেব, আমাদের ভবিষ্যৎ কী হবে এবং সমীকরণ কী হবে, আমরা অবশ্যই মেনে নিলাম, এই কারণে কেন আমরা নিজেরা জাতি হিসাবে একটু সম্মানজনক পর্যায়ে যেতে চাই, বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে চাই, সেই দিকে আমাদের চিন্তা করে যদি আমরা এগোতে পারি, তবেই আমি মনে করি আমাদের আলোচনা আজকে সার্থক হবে। আবারও আপনার নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।